করবো, সকাল রান্না দিয়ে দেখাচ্ছি, মানে রান্না শুরু করেছি, স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি, আর সকাল সকাল রান্না বসেছি, 8টা বাজে এখন, কিছু তো কাজ করতে হবে। স্নান করেছি, পুজো দিয়েছি, ঘরটার মুছেছি, সব কিছু করা হয়ে গেছে, শুধু রান্নাটা করে হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে, জামা কাপড় শুকাচ্ছে না, অসহ্য, একটা কিছু করার নেই, তাই না? এই যে বৃষ্টি হচ্ছে, ঝিরি দেখতে পাচ্ছ আমার পিছনের দরজা, এই যে বৃষ্টি হচ্ছে, সামনে দরজা আছে, পিছনে দরজা আছে, বৃষ্টি হচ্ছে, ঝিরি ঝিরি ঝিরিঝিরি পড়ছে না, জামা কাপড় মেলা যাবে না, কিছু করা যাবে, হাওয়া হচ্ছে তার সাথে, কি সুন্দর লাগছে। রান্নাটা করে নি, তো আমি বাইরে এলাম, এইদিকটা দরজা দিয়ে পিছনে দরজায় এলাম, সামনে দরজা গেলে গেটটা বেরিয়ে ডাক, তো এটা বেরিয়েই যেতে হবে, পিছনে দরজাটা খুললেই বাড়ি দেখা যায়, রাস্তা দেখা যায় না, রাস্তা দেখা যায়, ঘুরিয়ে ক্যামেরা ধরতে হবে, ডান দিকে ঘোরালেই রাস্তা। সাদা জিরে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা, একটু আলু দিয়েছি, পেঁপেটা একটু ভাবিয়ে দিচ্ছি, কিন্তু পেঁপের একটা গন্ধ হয় না, কি করবো, খেতে বলেছে ডাক্তার, প্রতিদিন পেঁপে সিদ্ধ যাবে, তো লিভারেও ফ্যাট জমেছে, সমস্যার কোনো শেষ নেই, মানুষ মাত্রই সমস্যা প্রত্যেকে কম বেশি। চিলি চিকেন করবো, একটু পকোড়াটা ভেজে নি, পরোটা আর মাঞ্চুরিয়ান বানিয়েছি, আমি নিজেই করেছি, এখন হচ্ছে খাবো, হ্যাঁ, কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন, হ্যাঁ, এখানেই শেষ করছি ভিডিওটা, অবশ্যই কমেন্ট করবেন, ভুল হলে সেটা আপনারা বলবেন, কীভাবে করতে হবে, ভুল তো সবাই করে, আর আমি নতুন ব্লগ করছি, অবশ্যই আমাকে ঠিক ভুলটা ধরিয়ে দেবেন, তাহলে তো ঠিকঠাক আমি করতে পারবো, অবশ্যই সাপোর্ট করবেন আমাকে, রাখলাম।